নদীতে ভেসে উঠেছে মাছ এবং যার জেরে সকাল থেকে মাছ ধরার আনন্দে মেতে উঠলেন এলাকাবাসীরা নদীতে রাসায়নিক বিষক্রিয়ায় মাছ মরে ভেসে উঠেছে এই পরিস্থিতিতে স্থানীয়রা মাছ ধরার আনন্দে মেতে উঠেছে কিভাবে নদীতে বিষ এলো সাধারণ মানুষের ধারণা নেই এবং মাথা ভাঙা দু নম্বর ব্লকের লতাপতা এবং বড় শালমৌরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোলং নদীর এই ঘটনা নদীতে বিষক্রিয়ার ফলে মাছের বংশবিস্তার নষ্ট হয়ে যাচ্ছে জলদূষণ হচ্ছে এবং নদীর যে ভারসাম্য সেটাও নষ্ট হয়ে যাচ্ছে তেমনই পরিবেশেরও ক্ষতি হচ্ছে নদীতে বিষক্রিয়ার ঘটনা যে আইনগত শাস্তিযোগ্য সেটা মানুষের হুশ কবে ফিরবে প্রশ্ন উঠছে